জীবন জীবিকা সংস্থানের উপায় নষ্ট করার অপচেষ্টা ঘটে চলেছে মালদার মোথাবাড়ি থানা এলাকায়। এবার সেই অপচেষ্টার অভিযোগ উঠে এলো মোথাবাড়ি রদবাড়ি এলাকায়। শত্রুতা করে আগুন ধরিয়ে এক ব্যক্তির পোলট্রি ফার্ম নষ্ট করলো কেউ বা কারা? জানা গেছে রদবাড়ি এলাকায় রয়েছে বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তির পোলট্রি ফার্ম। তিনি ও তার স্ত্রী গোপা মণ্ডল দুজনে মিলে ধার দেনা লোন করে পোলট্রি ফার্ম তৈরি করেছিলেন বছর তিনেক আগে। সেই ফার্ম বর্তমানে কিছুটা সচল হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কেউ বা কারা শত্রুতা করে তার ফার্মে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সেই আগুনে ফার্ম প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে বহু মুরগি মারা যায়, ফলে মাথায় হাত পড়ে মণ্ডল দম্পতি। তারাই অসহায় পরিস্থিতিতে সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। এটা এই যে ফার্মটা দেখছেন, এই ফার্মটা আমি প্রায় 3 বছর থেকে করছি। এই ফার্মটা আমার 3 বছর করা গেল লোন নিয়ে, মানে লোন নিয়ে এই ফার্মটা তৈরি করা হয়েছে। এই ফার্মের উপরেই আমার সংসারটা চলে। এবার আমি কাজ করতে মানে আসবো, সে সময় আমি মানে দূর থেকে দেখতে পাচ্ছি কি আগুনে এখানে এসে ফার্মটা জ্বলছে। ওখান থেকে ছুটে আসা আর মানে নিভাবার চেষ্টা করলেও ছোট করে নিভানো যায়নি, নিভাতে আর পারলাম না। পুরো ফার্মটাই নষ্ট, প্রায় 1900-2000 মতো মুরগি, অনেকগুলো ক্ষয়ক্ষতিও হয়েছে, কিছু মারাও গেল। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তাদের কাছে আমার লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তাদেরকে বলতে চাইছি আমি কি আমি মানে ক্ষয়ক্ষতিটা যে করেছে তাকে একটু শাস্তি হোক, আর আমার যেন আমি কী করে খাবো সে মানে সরকারের কাছে আমি কিছু একটা জিনিস চাইছি, আমার যেন চলার মতো আমাকে কিছু সাহায্য করে দেয়। এই গোটা ঘটনা জানিয়ে ফার্ম মালিকের তরফে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার মালদায় হয়ে গেল জেলা স্তরীয় সঙ্গীত প্রতিযোগিতা 2023। মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এদিন এই সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে। সেখানে প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলা সংস্কৃতি পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের জেলা স্তরীয় সঙ্গীত প্রতিযোগিতায় 17 থেকে 27 বছর বয়সী বহু সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করে বলে জানা গেছে। একটা রাজ্যস্তরীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আজকের এই আয়োজন মালদার চিন্তামণি গার্লস হাই স্কুলে, সেটি হচ্ছে অনেক দূর পর্যন্ত নিজের জীবনেও প্রতিষ্ঠিত হওয়া যায়। আজকালকার এই বাস্তব সমাজে বিভিন্ন ধরনের রিয়ালিটি শো বা এই ধরনের সুযোগ এখন অনেকখানি মানুষকে লাইমলাইটে এনে দিয়েছে।